মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পায়েস বানিয়ে দেখাবো, আর এই পায়েসটা একদিন বানিয়ে খেলে পরে 10 দিন পর্যন্ত মুখের স্বাদ লেগে থাকবে, এতটাই সুস্বাদু হয়। বানানো খুবই সহজ, খুব সহজভাবে আপনাদের বানিয়ে দেখাবো। আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে এই পায়েসটা বানাচ্ছি। পায়েস বানানোর জন্য এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি 100 গ্রাম, বলতে পারেন হাতের এক মুঠো। এটা এই যে দেখেন, এইরকম চাল হয় পায়েসের। আর এই চালটা আমাদের কিনা না, এটা ঘরের চাল, বাড়ির আমাদের চাল এটা। তো চালটাকে আমি পানি দিয়ে 3-4 বার ভালো করে কচলে কচলে ধুয়ে পরিষ্কার করে নেব। চালটাকে আমি 3 বার পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এর পানিটাকে ঝরিয়ে নিয়েছি। পায়েস বানানোর জন্য চুলাতে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দিয়েছি এখানে গরুর দুধ, আর এখানে আমি নিয়েছি 1 লিটার দুধটাকে আগে থেকে একবার জাল করে নিয়েছি। পায়েসের জন্য যত বেশি ঘন দুধ দেবেন তত বেশি ভালো হবে খেতে। দুধটাকে একবার আমি ফুটিয়ে নিচ্ছি। দুধটা ফুটে গেছে, এবার আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 100 গ্রাম চালের জন্য 1 লিটার দুধ নিয়েছি, আপনারা চাইলে দুধটা আরও বেশি নিতে পারেন। আর এখানে আমি গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে পাউডার দুধটাকেও ঘুলে নিতে পারেন, ওটা দিয়েও খেতে খুব ভালো লাগে। চালটা দিয়ে অনবরত এইভাবে নাড়তে থাকবো, আর পায়েসটা যখনই বানাবেন তখনই মানে চুলো কাছে বসে থেকে এইভাবে অনবরত নেড়ে আপনাকে বানিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা আর 2টো ছোট এলাচ। এই চালটাকে আমি একটুখানি আগে সেদ্ধ করে নিচ্ছি। চালটাকে আমি 5 মিনিট জাল করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কুড়ানো নারকেল, আর নারকেলটা যখনই দিবেন ফ্রেশ দেখেই দিবেন। আমি এখানে নারকেলটা কুড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে ছোটো ছোটো করে কেটেও দিতে পারেন, নারকেলটা কম বেশি করে দেওয়া যাবে। আমি এখানে 3 চামচ দিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিস আর একটু কাজু বাদাম। আমি এখানে নারকেল কুড়ানো দিয়েছি, আপনারা চাইলে নারকেলের দুধটাও দিতে পারেন, তবে আমাদের বাড়িতে নারকেলটা বেশি ভালোবাসে, মানে পায়েসের মধ্যে থাকবে, দাঁতের মধ্যে পড়বে, খেতে ভালো বেশি ভালো লাগে। আর অনেকেই আছে যেটা দুধ পছন্দ করে, সেটা আপনাদের পছন্দ, যেটা আপনারা দিতে ভালোবাসেন সেটা দিয়ে দেবেন। এইভাবে অনবরত নাড়বেন আর সরটাকে এইভাবে ভেঙে দেবেন, আর পায়েসটা যখনই করবেন দেখবেন সর সর মুখে পড়বে, খেতে খুব ভালো লাগবে। এই যে দেখেন এখন থেকে কত সর। চালটাকে প্রায় আমি 20 মিনিট জাল করে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এই যে দেখেন চালটা একদম গলে যাচ্ছে, এইভাবে চেক করে নেবেন। চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনি এখানে আমি 150 গ্রাম নিয়েছি, তবে মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। চিনিটা দিয়ে আর 5 মিনিট মতন আমি জাল করে নেবো, তাহলে পরে হবে। চিনি দেওয়ার পর আমি 5 মিনিট জাল করে নিয়েছি, দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। পায়েসটা রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি, একটুখানি ঠান্ডা করে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। এটা পায়েসটাকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি, দেখলেন তো পায়েস বানানো কত সহজ। আর এক মুঠো চাল দিয়ে দেন কতটা হয়েছে, আর একদম ঘন আর সরে ভর্তি।
এইভাবে আপনারাও বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। আশা করছি আজকের এই পায়েস রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। অনেক 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 সুন্দর হয়েছে।